তুমি চলেছে একা পথে সঙ্গী হলে বডি বিল্ডার থেকে সুপারস্টার বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ওয়াসিম পৃথিবীর মায়া ত্যাগ করে 18 এপ্রিল রাত 12:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র অঙ্গনে। বরণ্য এই অভিনেতা শুরুতে ছিলেন একজন বডি বিল্ডার, তার প্রকৃত নাম ছিল মেজবাউদ্দিন আহমেদ। চলচ্চিত্র এসে তার নাম পরিবর্তন করে হন ওয়াসিম। 1964 বডি বিল্ডিংয়ে তাকে মিস্টার ইস্ট পাকিস্তান খেতাবও দেওয়া হয়। বাংলা চলচ্চিত্রের একজন সিমছাম চিত্রনায়ক ছিলেন ওয়াসিম। ইতিহাস বিষয়ে করেছিলেন মাস্টার্স ডিগ্রি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এম শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেলে চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে ক্যারিয়ার শুরু করেন তিনি এবং একটি ছোট চরিত্রে অভিনয় করেন। এরপর 1974 প্রখ্যাত চিত্র নির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই সুপারস্টারের। আর এক ছবিতেই রাতারাতি বনে যান সুপারহিরো। ১৯৭৬ ওয়াসিম অভিনীত দ্য রেইন তাকে বিশ্বব্যাপী অন্যভাবে পরিচয় করিয়ে দেয়। পৃথিবীর 46 দেশে দ্য রেইন একযোগে মুক্তি পায়। 1973 থেকে 1990 পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের ওয়াসিম ছিলেন একজন শীর্ষনায়কদের অন্যতম। ফোক, ফ্যান্টাসি আর অ্যাকশন সিনেমায় সেরা ড্যাশিং হিরো ছিলেন এই চিত্রনায়ক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসীম তখন করেছেন একচেটিয়া রাজত্ব। তার কেরিয়ারে আছে 150 সিনেমা, যার অধিকাংশই ব্যবসা সফল। নায়ক ওয়াসিম দীর্ঘদিন ধরে ব্রেন নার্ভ ও হার্ট সমস্যায় চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিলেন, আর শেষ অবধি সেই অসুস্থতাকেই চিরসঙ্গী করেই চির বিদায় নিলেন এই নক্ষত্র। FA Shahid, Breaking News.